অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় শনি উনত্রিশে এপ্রিল দু হাজার রাশি পরিবর্তন করছে মূল ত্রিকোণ স্থানে অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এর ফলে বিশ্বিক রাশি যদি আপনি হন দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ আপনার জন্য কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এ বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তিরিশ বছর পর আপনার কুম্ভ রাশিতে শনির প্রবেশ কি ফল আসতে চলেছে দেখো শনিকে নিয়ে অনেকেরই অনেক রকমের ভয় শনি মানে খারাপ শনি মানে সবশেষ তা নয় আপনার জন্ম পত্রিকাতে শনি যদি উচ্চস্ত থাকে শনি যদি মিত্র রাশিতে থাকে শনি যদি সক্ষেত্রিক থাকে সেক্ষেত্রে শনি কিন্তু আপনাদেরকে ভালো ফল দিবে আর শনি যদি আপনার শত্রুগৃহে থাকে শনি নিচস্ত শনি পাপকর্তারি যুগে আছে শনি ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে আছে অর্থাৎ সেই সময় কিন্তু শনি কিন্তু ভালো ফল দিতে পারবে না শনি হচ্ছে কর্ম ফলদাতা অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল কিন্তু দিবে ন্যায় কারক গ্রহ হচ্ছে শনি দেব এই কলিযুগে না আপনাকে ভিকারি থেকে রাজা একমাত্র করতে পারে শনি আবার রাজা থেকে ভিকারিও করে দিতে পারে শনি অর্থাৎ শনি আপনাকে চরম উন্নতি যেমন করে দিতে পারে তেমনি আপনাকে চরম অবনতিও করে দিতে পারে অর্থাৎ আপনার কর্ম এই জায়গাটাতে আপনাকে দেখতে হবে আপনার সাথে আপনার পিতা মাতার সম্পর্ক কেমন আপনি যদি পিতা মাতাকে না দেখেন আপনি যদি পিতা মাতার উপর আচরণ ভালো না করেন শনি কিন্তু আপনার উপর কুপিত হবে এবং শনি যদি কুপিত হয় আপনার আর্থিক জায়গাটা ফিনান্সিয়াল জায়গাটা নিশ্চিত রূপে কিন্তু কমবে আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা অর্থাৎ আপনি এই জায়গাটা অবশ্যই দেখুন এবং পাশাপাশি আপনারা কুকুরকে খাওয়ান পিতা মাতাকে দেখুন এবং দুস্থ কুকুর এবং গরিব লোককে সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন তাতে কিন্তু শনি বিশেষভাবে প্রসন্ন হবে এবং এর পাশাপাশি আপনারা শনি চাল্লিসা আপনারা পাঠ করুন এবং শনির বীজ মন্ত্র আপনারা সূর্য অস্তে পাঠ করুন এর সাথে সাথে আপনারা যদি পারেন শনি রক্ষা কবর যাদের শনি পীড়িত আছে শনি রক্ষা কবচ যদি পরিধান করেন বিশেষভাবে শনি কিন্তু লাভ আপনাদেরকে দেবে দেখুন শনি আপনাদের থার্ড হাউস থেকে আপনাদের চতুর্থভাবে চলে যাচ্ছে এখানে আপনাদেরকে কি দিচ্ছে দেখুন প্রথম কথা আপনি বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে শনি চতুর্থভাবে অবস্থান করছে অর্থাৎ এখানে কিন্তু বিশ্বিক রাশির ক্ষেত্রে ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে আমি আবারও বলছি আপনি বৃশ্চিক রাশি এটা রাশি এবং লগ্ন দুটির জন্য কিন্তু প্রযোজ্য ঢাইয়া শুরু হচ্ছে আপনাদের কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিকগুলো খারাপ সেটা আমি আলোচনা করছি দেখুন প্রথম কথা হচ্ছে যাদের ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে ভালো যারা ট্রাভেল ট্যুরিজমে কাজ করছে তাদের ক্ষেত্রে ভালো যারা বিদেশের সাথে রত আছে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে রথ আছে তাদের ক্ষেত্রে ভালো যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা আইটি সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে ভালো যারা লোয়ার সম্পর্কিত ব্যবসা করছেন ট্রান্সপোর্টের বিজনেস করছেন বিদেশ থেকে লাভ এই জায়গাগুলো কিন্তু শনি আপনাদেরকে দেবে সম্পত্তি থেকে আপনাদের লাভ দিবে প্রপার্টি থেকে লাভ দিবে শনি কিন্তু এই শনির দৃষ্টি আপনার ষষ্ঠভাবে চলে যাচ্ছে অর্থাৎ যেমন ভালো দিক আছে তেমনি কিছু কিছু দিক কিন্তু খারাপও দিবে আপনাদের শত্রুতার জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে শত্রুতা আপনার উন্নতির কারণ শত্রুতা হবে হেলথের দিকটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সমস্যা হতে পারে হেলথ নিয়ে আপনাকে মেডিকেল এক্সপেন্সেস বেশি হওয়ার সম্ভাবনা থাকছে হেলথের জায়গাটা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উন্নতির জন্য আপনাদের ডেভেলপমেন্টের জন্য আপনাদের কিন্তু কিছু অংশ হলেও ঋণ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আপনি যদি হন বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের মানুষ এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদেরকে কিন্তু কেয়ার দিতে হবে আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ মায়ের হেলথের জায়গাটা নিয়ে কিছু ক্ষেত্রে ডিস্টার্ব থাকছে তবে আপনাদের আর্থিক দিকটা ভালো এবং কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি সরকারি চাকরি বা বড় ধরনের কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বিদেশের সাথে যারা রত আছে আবার ওই বিদেশ থেকে লাভ আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে এবং চামড়ার বিজনেসের সাথে লোহার বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও কিন্তু এই সময় যথেষ্ট প্রফিট আপনারা কিন্তু পেতে চলেছেন ইনকামের জায়গাটা যদি বলি ক্যাশ ফ্লোয়ের জায়গাটা যদি বলি ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং আপনাদের এই দু টু দু আপনাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা লাভ এবং রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান আপনাদের হবে অর্থাৎ রাজনীতির সঙ্গে যা যুক্ত আছে রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু থাকছে এবং নিজস্ব জমি জায়গা ভূমি ভবন বাহন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়ছে আপনি বিশ্বিক রাশি বিশ্বিক মানুষ এই জায়গাটা ডায়েরিতে নোট করে নিতে পারেন সম্পত্তিগত দিক থেকে আপনারা যথেষ্ট প্রফিট দু হাজার টু দু হাজার পঁচিশ আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের অনেক ক্ষেত্রে আটকে গেছে এমন টাকা আপনাদের রিকভারি এ সময় কিন্তু হতে চলেছে বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নের ক্ষেত্রে শনির ঢাইয়া শুরু হচ্ছে ঢাইয়াতে আপনাদের বিশেষ করে শত্রুতা শরীর এবং ঋণের জায়গাটা কিন্তু সৃষ্টি করবে এবং কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কর্মের জায়গাটা নিয়ে কোনো দ্বিমত নেই কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে এবং এই যে তিরিশ বছর পর আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে বিশেষ করে আপনাদের কিন্তু লাভের জায়গাটা কিন্তু বেশি দিবে এবং ভাগ্যদয় আপনাদের হবে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে বাইশ টু পঁচিশ আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনাটাও কিন্তু এ বাইশ টু বছিস নির্দেশ করছে নমস্কার ধন্যবাদ